প্রণাম যোগবন্ধু যোগসাধক যোগ অনুরাগীগণ। জীবনকে সুন্দর সুস্থ এবং সমৃদ্ধ রাখতে আমাদের জীবনে চারটি বন্ধুকে গুরুত্ব দিতে হবে, যার প্রথম বন্ধু হলো এন্ডরফিনস। সুস্বাস্থ্যের জন্য দিনে এই 24 ঘন্টায় অন্তত আধা ঘন্টা ব্যয় করুন। ব্যয় করলে আপনার শরীর এন্ডরফিনস ডিসচার্জ করে। যোগ সেই এন্ডরফিনসকে ডিসচার্জ করবার জন্য সাহায্য করে। একটা হাসি ও হালকা ভাব আসে মনে। বই পড়া, ভালো মানুষের সাথে কথা বলা, সুসম্পর্ক রাখা, এটা করলে এই বন্ধুর দেখা পাওয়া যায়। দ্বিতীয় বন্ধুটি হলো ডোপামিন। এই বন্ধু যা করে তা হলো, প্রথম বন্ধু শরীর ভালো রাখে, পাশাপাশি আপনাকে সৎ জীবনযাপন করতে হবে। এটা করলেই শরীরে এই ডোপামিন নামক যে সিক্রেশন, যে সেটা আমাদের মস্তিষ্কে হয় ডোপামিনের, তাতে আপনার শরীর ভালো থাকবে। তৃতীয় বন্ধু হলো সেরোটোনিন। সেরোটোনিন তৈরি হয় যখন কারো কল্যাণ কামনা করা হয়, মঙ্গল কামনা করা হয় এবং কল্যাণকর কাজ করা হয়, তখনই আমরা সেরোটোনিনের সিক্রেশন দেখতে পাই, অর্থাৎ এই বন্ধুটির সেরোটোনিন বন্ধুর সাক্ষাৎ পাই। সেই জন্য আমরা সখনই চেষ্টা করব যে মানুষের কল্যাণে, মানুষের ভালো করবার জন্য যেন আমরা কিছু কাজ করি। সেই জন্যই বলে যে জীবনে বেঁচে থাকাকালীন এমন কর্ম করো, এমন কিছু কাজ করো, এমন কল্যাণকর কাজ করো যাতে মানুষ আগামী দিনে তোমার মৃত্যুর পরেও তোমার সান্নিধ্য, তোমার সম্বন্ধে আলোচনা করে। এবারে 4 নম্বর বিশেষ বন্ধু, সেটি হলো অক্সিটোনিন। এই অক্সিটোনিন সিক্রেশন মস্তিষ্কে তখনই হয় যখন প্রিয়জনের সান্নিধ্যে কিংবা সুন্দর ভাবনায় বা ভ্রমণে, ভ্রমণ করলে একটা আনন্দ সুখ অনুভব আমাদের মনে হয়, সেটাই সিক্রেট করে আমাদের অক্সিটোনিন। পুরনো বন্ধুর কাছে পাওয়া অথবা তার সঙ্গে দেখা পাওয়া, আপনজনকে বহুদিন পরে পেলেও এই আনন্দ অনুভূতি হয়, মনকে হালকা করে, ভালো করে দেয় এই আমাদের অক্সিটোনিন। এই আনন্দময় বন্ধুটি হলো অক্সিটোনিন। এই জন্যই অক্সিটোনিনের ব্যবহার যাতে বেশি হয়, সেই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের মা বাবা, বন্ধু এবং প্রতিদিন ব্যায়াম করা এবং সৎভাবে জীবনযাপন করা। সেই জন্যই আমরা বলি যে এন্ডরফিনস নামক বন্ধুকে পেতে গেলে প্রতিদিন ব্যায়াম করুন, যোগাসন করুন। ডোপামিনকে পেতে হলে সৎভাবে জীবনযাপন করুন। সেরোটোনিনকে পেতে গেলে আপনারা যা করবেন সেটা হলো যে পরোপকার করে মানুষকে ভালো করুন, মানুষের ভালো করুন। বিশুদ্ধ মনে নিজ নিজ ধর্ম পালন করুন। সুযোগ পেলেই মা বাবাকে কাছে টেনে নিন, মা বাবার সঙ্গে অন্তরঙ্গ হন। আপনজনের সাথে সময় কাটানোর বিকল্প হয় না, সকলকে নিয়ে চলুন। সমস্ত যোগবন্ধু, যোগ অনুরাগী, যোগে যুক্ত হয়ে সমস্ত পৃথিবীকে যোগময় করে তুলুন।
এই প্রার্থনা রেখে আমি শ্রী অসিত কুমার আইচ, যোগ অনুরাগী, যোগ সাধনায় যেন সমস্ত জীবন আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারি এই আশা ভরসা রইল আমার চাওয়া, সেটা হলো আপনাদের শুভেচ্ছা, প্রণাম প্রণাম বন্ধু।